বাগেরহাটের একটি গ্রামে বছরে উৎপাদন হচ্ছে 12,000 টন সবজি। এখানকার বিষমুক্ত সবজি যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। পদ্মা সেতু চালু হওয়ায় এবছর বিক্রি 5 কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখছেন চাষিরা। বাগেরহাট প্রতিনিধি এইচ এ মইনুল ইসলামের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। যতদূর চোখ চায় সবুজের সমারোহ, মাচায় দুলছে চাল কুমড়া, তরমুজ, শশা, মিষ্টি কুমড়া সহ নানা ধরনের সবজি। এ দৃশ্য ফকিরহাট উপজেলার মাসকাটা ধনপোতা গ্রামের। ধনপোতা বিলে প্রায় 150 একর মাছের ঘেরের পারে চাল কুমড়া চাষে বেশ সাফল্য পেয়েছেন কৃষক। তারা জানান, পদ্মা সেতু চালু হওয়ায় রাজধানী সহ বিভিন্ন জেলায় সহজে যাচ্ছে এই গ্রামের সবজি, দামও পাচ্ছেন ভালো। শশা চাষ করি এই ঘেরের পারে, শশার পরে কুমড়া দিই, কুমড়ার পরে টমেটো দিই, অদুর দিই, বিভিন্ন রকম আইটেম আমরা চাষ করি। নিচেই মাছ চাষ করি এবং উপরে সবজি চাষ করি। আমরা এখানে নিম পাতার রস আর ব্যবহার করি, কোনো কীটনাশক ব্যবহার করি না। নিরাপদ সবজি চাষে কৃষকদের নানা পরামর্শ দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। এখানকার যে সবজি চাষি আছে তাদেরকে নিরাপদ এবং বিষমুক্ত সবজি উৎপাদনে আমরা তাদেরকে বিশেষ প্রশিক্ষণ দিয়েছি। এই এলাকার প্রায় 12,000 মেট্রিক টন সবজি উৎপাদন হয় প্রতি বছর, যার বাজার মূল্য প্রায় 5 কোটি। পাইকারের হাতে সরাসরি ফসল বিক্রি করে এবং পাইকার এটা সরাসরি 3 ঘন্টার ব্যবধানে পদ্মা সেতুর বদলে ঢাকায় সরাসরি নিয়ে যায়। ধনপোতা গ্রামের সবজি চাষের এই সাফল্য পুরো জেলায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানায় কৃষি বিভাগ। সমর ইসলাম, একুশে টেলিভিশন।